ফাইনাল খেলার জন্য দলের নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, কারো হুমকিতে নির্বাচন বন্ধ হবে না, শেখ হাসিনাই থাকবেন নির্বাচনকালীন সরকার প্রধান। দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে মিরপুর 10 নম্বরে শান্তি সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সাম্প্রতিক সময়ের নির্বাচনী প্রমাণ করে সরকারের প্রতি দেশের মানুষের আস্থা আছে। বাংলাদেশের মানুষের মর্যাদা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাই আওয়ামী লীগের দায়িত্ব, শেখ হাসিনার দায়িত্ব। বিএনপি বেসামাল হয়ে পদযাত্রা শুরু করেছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এটি হবে তাদের পতন যাত্রা। বিএনপি নানা ষড়যন্ত্র করলেও তাদের অনেক নেতাই গোপনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। বিএনপির আর কোনো উপায় নেই, ভিতরে ভিতরে অনেক নেতা আগামী নির্বাচনের জন্য জায়গায় জায়গায় ঢোকাঢুকি সাবত জানেন না, তার নেতারা তারা যা যা ফাইনাল খেলার জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের। কারো নীতিতে কারো নিষেধাজ্ঞা নির্বাচন বাংলাদেশে থেকে থাকবে না। আমরা কারো অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করি না। আমাদের গণতন্ত্র এখানে কেন বাইর থেকে হস্তক্ষেপ হবে? আমরা বাইরের হস্তক্ষেপে আমার দেশের গণতন্ত্র নির্বাচন আমরা চাই না। হবে খেলা, ফাইনাল খেলা কবে? শীতকালে জমবে খেলা, তৈয়ার হয়ে যা। ওই দুর্নীতিদার লুটপাট হাওয়া বাবন বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিতে এদেরকে সমূলে উৎপাটিত করতে হবে। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।